সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালোই আছো এ পর্যায়ে আমি বিষদ আইবি বরণী যেটি বহুধাপ বিশিষ্ট সেটি নিয়ে কথা বলবো তো এটি প্রস্তুত করতে গেলে প্রথমেই প্রতিষ্ঠানের নাম তারপরে বিষদ আইবি বরণী বহুধাপ বিশিষ্ট এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার সমাপ্ত বছরের জন্য এই তিনটি কথা আমাদেরকে লিখে নিতে হবে এবারে কথা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের ধরন হচ্ছে তিন প্রকার অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠান পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠান তো আমরা এর আগের যে দুইটি ক্লাস দেখেছি সেখানে আমরা দেখেছিলাম সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় তো এখন আমরা যেটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে উৎপাদনমুখী বা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয় বিবরণী কীভাবে প্রস্তুত করব তো এই আয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের অনেকগুলো ধাপ কমপ্লিট করে তারপরে অঙ্কটি শেষ করতে হবে অর্থাৎ এটি আমরা ধাপে ধাপে তৈরি করব। যার কারণে এটির নাম হয়েছে কিন্তু বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী তাহলে ধাপগুলো কি। ধাপগুলো হচ্ছে প্রথমে প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয়গুলো যোগ করে সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করে অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় বের করতে হবে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করব। যেটি পাব সেটি হচ্ছে মোট লাভ মোট লাভের সাথে পরিচালন আয় যোগ করে পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে যেটি পাবো সেটি হচ্ছে পরিচালন লাভ বা পরিচালন মুনাফা এরপরে অপরিচালন আয় যোগ করতে হবে এবং অপরিচালন ব্যয় বিয়োগ করতে হবে যেটি পাবো সেটি হচ্ছে নীট লাভ বা কর পূর্ব নীট লাভ এরপরে এটি যদি কোম্পানি হয় তাহলে এখান থেকে কর বাদ যাবে বা আয় কর বাদ যাবে আয় কর বাদ দেওয়ার পরে যে লাভ পাবো সেটি হচ্ছে আমাদের একচুয়াল লাভ বা কর পরবর্তী নীট লাভ তাহলে আমরা কয়েকটি ধাপ দেখলাম প্রথমে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব যেটি পাবো সেটি হচ্ছে মোট লাভ মোট লাভের সাথে পরিচালন আয় যোগ পরিচালন ব্যয় বিয়োগ যেটি পাবো সেটি পরিচালন লাভ পরিচালন লাভের সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ যেটি পাবো সেটি হচ্ছে কর পূর্ব নিট লাভ এরপরে যদি আয়করের কোনো বিষয় থাকে আয়কর বলতে এখানে কোম্পানির ক্ষেত্রে বোঝানো হয়েছে অর্থাৎ আমরা যখন সেকেন্ড পেপারের অঙ্ক করব সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি চূড়ান্ত হিসাব তৈরি করতে হবে বা কোম্পানির আর্থিক বিবরণী তৈরি করতে হবে সেখানে আয়করের একটি বিষয় আসবে এবং আমরা কর পূর্ব নিট লাভ থেকে আয়কর বিয়োগ করে যেটি পাবো সেটি হচ্ছে প্রকৃত নিট লাভ বা কর পরবর্তী নিট লাভ কিন্তু যখন আমরা প্রথম পত্রে থাকবো সেখানে আমরা যে কর পূর্ব নীট লাভ বের করেছি অর্থাৎ অপরিচালন আয় ব্যয় বিয়োগ করার পরে যে নীট লাভটি পাবো সেটি আমাদের জন্য হচ্ছে একচুয়ালি নীট লাভ এভাবেই আমরা প্রথম পত্রের জন্য বিশদ আয় বিবরণী বা বহুধাব বিশিষ্ট আইবি বিবরণী প্রস্তুত করবো তো এই পর্যায়ে আসি প্রত্যক্ষ আয় নিয়ে যখন আমরা পণ্য উৎপাদন করব কিংবা পণ্য ক্রয় বিক্রয় করে ক্রয় করে বিক্রয় করবো এই ধরনের প্রতিষ্ঠানগুলো জন্য প্রত্যক্ষ আয় হচ্ছে বিক্রয় আমি আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যক্ষ আয় হচ্ছে বিক্রয় তো তিনটি কলাম আগের মতো ব্যবহার করেছি আমি এটি হচ্ছে আউটার কলাম এবং এর প্রত্যেকটি হচ্ছে ইনার কলাম তো বিক্রয় আমরা প্রথমে বিক্রয় লিখেছি এবং আমরা জানি যে প্রত্যক্ষ আয় হচ্ছে একমাত্র বিক্রয় তো আমি তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছিলাম যে একটি আয় থাকলে সেটিকে আমরা তৃতীয় কলামে লিখবো কিন্তু ওই আয়ের সাথে যদি কোনো সমন্বয় থাকে তাহলে সেটি আমরা দ্বিতীয় কলামে লিখব অর্থাৎ যদি মাত্র আয় থাকে অর্থাৎ এখানে যেহেতু প্রত্যক্ষ আয় শুধু বিক্রয় তাহলে আমরা এটাকে অবশ্যই তৃতীয় কলামে লিখব কিন্তু ওই আয়ের সাথে সমন্বয় থাকলে সেটাকে দ্বিতীয় কলামে লিখব তারপরে সমন্বয়গুলো শেষ করে আমরা তৃতীয় কলামে মোট ফলাফলটি নিয়ে আসব। তাহলে এবারে আমরা একটু দেখে নেই যে বিক্রয় তো একমাত্র আয় এই আয়ের সাথে কি কি সমন্বয় থাকতে পারে তো এখানে তোমরা যেগুলো দেখবে কিছু লেখা আছে স্ব কিছু লেখা আছে রে এর মানে হচ্ছে সমন্বয়ের এন্ট্রিগুলোকে আমি স্ব দিয়ে ইন্ডিকেট করেছি এবং রেওয়া মিলে যে এন্ট্রিগুলো পাবো সেটিকে আমি রে দিয়ে ইন্ডিকেট করেছি রেওয়া তাহলে বিক্রয় বিক্রয় অবশ্যই রেওয়া মিলে দেওয়া থাকবে বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রয় ফেরত এর সাথে যোগ করবো অলিখিত বিক্রয় যোগ করব বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন তোমাদেরকে একটু বলে নেই এখানে আমি একটু ভুল করেছি সেটি হচ্ছে বিক্রয় বিক্রয়ের সাথে প্রথমে অলিখিত বিক্রয় যোগ হবে তার সাথে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন থাকলে যোগ হবে অর্থাৎ যে কোনো এন্ট্রির ক্ষেত্রে যদি যোগ বিয়োগ দুটি আসে আমরা যোগ আগে করব তারপরে বিয়োগটি করব। তো বিক্রয়ের সাথে তোমরা প্রথমে অলিখিত বিক্রয় যোগ করবে তারপর বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যদি সমন্বয়ে থাকে সেটি যোগ করবে তারপরে বিক্রয় ফেরত বিহীন বিক্রয় নিম্নমানের জন্য বিক্রয় নিম্নমানের জন্য ফেরত এটি সমন্বয় থাকবে এরপরে হচ্ছে বিক্রয় বাট্টা তারপরে হচ্ছে বিক্রয় ভ্যাট তারপরে আছে বিক্রয় অথবা ফেরত এই যে জিনিসগুলো বিক্রয় অথবা ফেরতটা এখানে একটু বলে নেই যেটি হচ্ছে যে আমরা এই এন্ট্রিটা বিক্রয় অথবা ফেরত এইটিকে কি করব। ভ্যাট বাদ দেওয়ার আগে লিখব এখানেও আমি আরও একটু ভুল করেছি যেটা প্রথমে লিখেছিলাম না যার কারণে এখানে লেখা হয়েছে তো তোমরা যেটি করবে যে বিক্রয় অথবা ফেরত যদি সমন্বয়ে থাকে তাহলে সেটিকে আগে লিখবে দেন হচ্ছে বিক্রয় ভ্যাট মাইনাস করবে বা বিয়োগ করবে তার মানে প্রথমে বিক্রয় বিক্রয়ের সাথে যোগ হবে অলিখিত বিক্রয় যোগ হবে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যোগ হবে বিয়োগ হবে মুনাফাবিহীন বিক্রয় বিয়োগ নিম্নমানের জন্য ফেরত বিয়োগ হবে বিক্রয় বাট্টা বিয়োগ হবে বিক্রয় বিয়োগ হবে হচ্ছে বিক্রয় অথবা ফেরত তারপরে সবশেষে বিয়োগ হবে হচ্ছে বিক্রয় ভ্যাট এই কাজগুলো আমরা সেকেন্ড কলামে করেছি অর্থাৎ এই সমন্বয়গুলোকে আমরা সেকেন্ড কলামে যোগ বিয়োগ করেছি যোগ বিয়োগ করার পরে ফলাফলটি কিন্তু আমরা তৃতীয় কলামে এনেছি তো তৃতীয় কলামে আনার পরে এটিকে আমরা নিট বিক্রয় বলে ইন্ডিকেট করেছি দেখো এখানে দেখতে পাচ্ছ যে এই যে একদম তৃতীয় কলামে যেটি বসিয়েছি সেটি হচ্ছে আমার নিট বিক্রয় এভাবেই আমরা যে আমাদের উৎপাদনমুখী বা পাইকারি বা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী যে সকল প্রতিষ্ঠান আছে সেই সকল প্রতিষ্ঠানের প্রত্যক্ষ আয় অর্থাৎ বিক্রয়কে হিসাবভুক্ত করব বিষদ আয় বিবরণীতে যেটি বহুধাপ বিশিষ্ট তো এ এইটুকুই এখানে এইগুলো সমন্বয় এবং রেওমিলের মধ্যে আমরা পাবো তোমরা একটু মিলিয়ে দেখবে বইয়ের সাথে তোমাদের প্রত্যেকের হাতে যে বই আছে সেই বইয়ের মধ্যে অবশ্যই অবশ্যই এগুলো দেওয়া আছে তোমরা একটু মেলানোর চেষ্টা করবে যেহেতু অফুরন্ত সময় একদম যদি পড়ালেখার বাইরে তোমরা চলে যাও তারপরে যখন আবার কলেজ খুলবে ফিরে আসবে তখন কিন্তু ট্রাকে চলে আসতে তোমাদের অনেকটা সময় লাগবে তো এই কারণেই এই কষ্টটুকু করা যাতে তোমরা পড়ালেখার ট্রাকে থাকো প্রতিনিয়ত কিছু কিছু প্র্যাকটিস করো তো আমি আশা করব তোমরা জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করবে বইয়ের সাথে মেলাবে কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবে আমার উৎসাহ যেন হারিয়ে না যায় আমি চাচ্ছি তোমরা ইনভলভ থাকো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ